সো হাতে দেখতে পাচ্ছেন Redmi 9 এটির আনবক্সিং ভিডিও আজকে দিচ্ছি না আনবক্সিং এর ভিডিওটি অলরেডি তৈরি করে ফেলেছি যদি দেখে না থাকেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন আজকে Redmi 9 এর ফুল হ্যান্ডস অন রিভিউ হবে এবং এর নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড দুটি বলবো এবং আরো বলবো প্রাইস রেঞ্জ অনুযায়ী এটি কি কেনা ঠিক হবে অ্যান্ড আরেকটি কথা হচ্ছে আপনাদের একটু বলে রাখা ভালো সেটি হচ্ছে যে Redmi 8 এর চাইতে কতটুকু ডেভেলপ করেছে কিংবা কতটুকু ডাউনগ্রেডেশন করেছে সকল কিছুই বলবো সো এই পর্যায়ে আমি ফোনটিকে অন করে নেব এবং অন করতে করতে আপনাদেরকে একটু কথা বলে রাখি আমি কিন্তু আমার চ্যানেলটিতে আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য কিন্তু একটি পুরস্কারের ব্যবস্থা করেছি এবং ডেসক্রিপশন বক্সে আমি সেটি লিংক দিয়ে দিচ্ছি সেই ভিডিওটি দেখলে আপনারা সকল কিছুই এখান থেকে অবগত হয়ে যাবেন কী কী করতে হবে কীভাবে সেখানে পার্টিসিপেট করবেন সো আপনারা কিন্তু দেখলেন Redmi 9 এটি কিন্তু MIUI 11 এর সাথে রান করছে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি স্পেসিফিকেশন যেখানে রিলিজ করা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি সেখানে দেওয়া আছে MIUI 12 কিন্তু আমরা সেটি কিন্তু পাইনি অ্যান্ড আমরা যদি একটু সাইটের বেজেলগুলো দেখি তাহলে দেখবো যে বেজেলগুলো কিন্তু দেওয়া আছে সুন্দরভাবে দেওয়া আছে নিচের সাইডে বেজেলগুলো একটু বেশি এবং সেলফি ক্যাম কিন্তু সুন্দরভাবে নসের মাধ্যমে এখানে বসানো আছে আমরা যদি এখন একটু ডিটেলসে চলে যাই তাহলে দেখবো যে সো একটু যদি ফিঙ্গারপ্রিন্টের দিকে আমরা একটু তাকাই তাহলে দেখবো যে ব্যাক সাইডে কিন্তু ক্যামেরার একদম পিছনের দিকেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সেখানে কিন্তু রয়েছে এবং যথেষ্ট ফাস্টই কাজ করছিল ফিঙ্গারপ্রিন্ট আনলক হয়ে যাচ্ছিল কিন্তু একটু প্রবলেম আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে আনলক যখনই করতে যাচ্ছিলাম ফিঙ্গারপ্রিন্টটি কেন যেন ক্যামেরার উপরে হাতটা চলে যাচ্ছিল সো এটা একটু অসুবিধা আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন পাওয়ার বাটনের রেসপন্সও কিন্তু খুবই ভালোই ছিল যখনই প্রেস করছিলাম তখনই কিন্তু রেসপন্স করছিল সো এখানেও কিন্তু দেখা যাচ্ছে MIUI 11 রয়েছে MIUI 12 মিসিং এই বিষয়টা কিন্তু Xiaomi-র অবশ্যই দ্রুত আপডেট দিয়ে ঠিক করে দেওয়া উচিত কারণ তারা এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে প্রত্যেকটি অ্যাপ লঞ্চিং আমার কাছে যথেষ্ট স্মুথ ছিল এবং অ্যাকুরেট ছিল সো বেঞ্চমার্ক কিন্তু একটা ফোনের পারফরমেন্সটাকে চেক করার জন্য অনেক হেল্প করে সো আমরা যে যদি একটু বেঞ্চমার্কের পারফরমেন্সটা দেখি তাহলে দেখবো যে যথেষ্ট ভালোই পারফরমেন্স করেছে কিন্তু আমার কাছে মনে হয় আর একটু বেটার পারফরমেন্স কিন্তু এখান থেকে আমরা আশা করছিলাম হেলিও জি এইটির কাছ থেকে সো Redmi 9 এর গেমিং পারফরমেন্সটা একটু দেখার পরে আমরা এর চিপসেট নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব সো আমরা এখন ডিরেক্ট চলে যাব Redmi 9 এর গেমিং রিভিউতে সো দেখবো ডিভাইসটি কীরকম পারফর্ম করে গেমিংয়ের ক্ষেত্রে সো আমরা বেশ কিছু ভারী গেম কিন্তু Redmi 9 এ প্লে করেছি অনেকগুলো গেমই স্মুথলি রান করেছে এবং কিছু কিছু গেমে হাই সেটিংসে যখনই খেলতে যাচ্ছিলাম কেন যেন মনে হচ্ছিল একটু প্রবলেম ফেস করছিলাম অ্যান্ড কিছু কিছু সময় কিন্তু একটু ফ্রেম ড্রপেরও ইস্যুটা আমার কাছে মনে হচ্ছিল যে ফ্রেম ড্রপ হচ্ছিল সো আপনারা খেলে কীরকম মনে হয় আপনাদের কাছে সেটিও কিন্তু জানাতে পারেন কিন্তু আমার কাছে যদিও মনে হয় এই যে এর যে প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু এই ফোনের যে গেমিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অ্যাভারেজ ধরা যায় সো এখন যদি আমরা একটু চিপসেটের দিকে তাকাই তাহলে দেখবো যে এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি 80 এই প্রসেসরটি এটি কিন্তু 12 ন্যানোমিটার বেস একটি প্রসেসর অক্টা কোর প্রসেসর এটি এবং এটি কিন্তু 2020 সালে অ্যানাউন্স করা হয় সো এটি কিন্তু মোটামুটি ধরতে গেলে খুব বেশি ওল্ড নয় এবং এর বিট কোয়ালিটি হচ্ছে 64 বিট এবং আমি যতটুকু জানতে পেরেছি এতে কিন্তু র্যাম হিসেবে দেওয়া আছে LPDDR4 কোয়ালিটির র্যাম এবং জিপিইউ হিসেবে দেওয়া আছে Mali-G52 MC2 সো আমার কাছে মনে হয় এটি একটি ব্যালেন্সড প্রসেসর আপনারা মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে মাঝে মাঝে একটু হিট হয়ে যাচ্ছিল তো আপনাদের ক্ষেত্রে হিটিং ইস্যুটা ফিল করেন কি না সেক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সো এটা কিন্তু ডেডিকেটেড এসডি কার্ড স্লটের আপনার ব্যবস্থা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটি ভালো দিক ফোনটি কিন্তু আউটডোর ভিজিবিলিটি অনেক ভালো ছিল আমরা কিন্তু বাইরেও যথেষ্ট ভালো আউটডোর ভিজিবিলিটি পেয়েছি এটা কিন্তু ফোনটির জন্য অনেক প্লাস একটি পয়েন্ট সো আমরা এখন হাঁটি হাঁটি পা পা করে দেখবো Redmi 9 এর আসলে স্পিকার কোয়ালিটি কীরকম সো স্পিকারের কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হচ্ছে অ্যাভারেজ যে সাউন্ড কোয়ালিটি পাওয়ার কথা সেটি পাচ্ছিলাম এখন আমরা ক্যামেরাতে চলে যাব একটি ফোনের ক্যামেরা রিভিউ ছাড়া কেন যেন রিভিউটা আনকমপ্লিটই থেকে যায় সো ক্যামেরা রিভিউতে যদি আমরা প্রথমে একটু চলে যাই দেখবো যে এর যে UIT আছে সেখানে কিন্তু অনেক অপশনে ভরপুর বেশ কিছু মোড এখানে বিদ্যমান রয়েছে আপনারা সেটি এক নজরে চেক আউট করে নিতে পারেন Redmi 9 কিন্তু ক্যামেরা হিসেবে দেওয়া আছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা
এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর এবং আরও দেওয়া আছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা। কিন্তু যদিও হচ্ছে আমাদের যে প্রসেসরটি আছে ফোনের হেলিও মিডিয়াটেকের হেলিও G80, এটি কিন্তু 48 মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্ট করে। সেক্ষেত্রে কিন্তু যদি আসলে Xiaomi চাইতো যদি ক্যামেরাটা আরেকটু বাড়িয়ে দিত অবশ্যই কিন্তু একটি বেটার অপশন হতো। নেগেটিভ সাইডগুলো নিয়েও একটু পরে কথা বলো, পজিটিভ সাইডগুলো নিয়েও পরে একটু আসছি। সো আমরা এখন ডিরেক্ট চলে যাব ফোনের ক্যামেরা স্যাম্পল নিয়ে। সো একটু বলে নেই, সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু দেওয়া আছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি কিন্তু 1080p ভিডিও রেকর্ড করতে পারবে 30fps-এ। সো আমরা যদি এখন একটু ক্যামেরা শ্যুটগুলো দেখি যে ক্যামেরা কী কী ক্যাপচার ছবি এখান থেকে আমরা পিক করেছি, যদি ক্যাপচারগুলো দেখি তো আমরা দেখব যে এখানে কিন্তু এর যে কোয়ালিটিগুলো আছে ছবির কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ক্লিক করেছি প্রত্যেকটা ছবি কিন্তু যথেষ্ট কী বলে 13 মেগাপিক্সেল হিসেবেও কিন্তু যথেষ্ট শার্পই ছিল এবং পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওয়াস্ট আউট হয়ে যাচ্ছিল না। এবং মাইক্রো যে শটগুলো আছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ক্লিয়ার এবং স্মুথ ছিল, ডিটেলগুলো ভালো ছিল। এবং যখনই আমরা আউটডোরে মানে ডে লাইটে ছবিগুলো ক্যাপচার করছিলাম সেগুলোও কিন্তু ভালোই ছিল। এবং কিন্তু ডিটেলসের কোথাও যেন আমার কাছে মনে হচ্ছিলো যে একটু ঘাটতি ফিল করছিলাম, যেহেতু মেগাপিক্সেল কম ডিটেলসের একটু ঘাটতি আমরা ফিল করবো, এটা কিন্তু স্বাভাবিক ছিল। এবং প্রাইস রেঞ্জের কথা চিন্তা বিবেচনা করলে কিন্তু আমার কাছে মনে হয় ক্যামেরাটি মোটামুটি এভারেজ ক্যামেরাই আছে। সো আমরা একটু যদি সেলফি ক্যামেরার দিকে তাকাই তাহলে দেখবো যে সেলফি ক্যামেরা কিন্তু আমরা মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির সেলফি পাচ্ছিলাম। কিন্তু যদিও মনে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আসলে 8 মেগাপিক্সেলের ক্যামেরার আমি যেরকম আশা করেছিলাম তার চাইতে একটু ভালোই পাচ্ছিলাম। বাজেট বা প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু বলতে গেলে খুব ভালোই এখানে কিন্তু সেলফির দিক থেকে সাপোর্ট দিয়েছে Xiaomi। সো আপনাদেরকে একটু ভিডিও স্যাম্পল দেখানোর চেষ্টা করছি, দেখুন ভিডিও স্যাম্পল বা ভিডিওতে কেমন কোয়ালিটি পান। সো ভিডিও রেকর্ড হচ্ছে, এখানে কিন্তু কথা হচ্ছে 1080p-তে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবো আমরা। এখানে কিন্তু 30fps সাপোর্ট আছে, 30fps থাকলেও এখানে কিন্তু 60fps পাচ্ছি না, এটা কিন্তু একটা নেগেটিভ ইস্যু। কারণ 60fps না পেলে কিন্তু আপনারা যখন স্লো মোতে বা ভিডিও করতে যাবেন বা স্লো মোশন করতে যাবেন তখন কিন্তু একটু ঝামেলায় পড়তেই হবে। সো একটু ক্যামেরার কোয়ালিটি একটু দেখুন, ভিডিওর কোয়ালিটিগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি। একটু হালকা শেকিং হলে কিন্তু এখানে কিন্তু EIS কিংবা OIS-এর কোনো সাপোর্ট নেই, কিন্তু হালকা যখন শেক করছিলাম তখনই কিন্তু ইমেজের কোয়ালিটিগুলো কিন্তু একটু খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ শেকিংটা বোঝা যাচ্ছিলো, এক্ষেত্রে কিন্তু একটু ঝামেলায় পড়াতে হবে। সো আসলে যারা ব্লগ করেন তাদের জন্য কিন্তু আসলে এই ক্যামেরা কিন্তু খুব একটা ভালো হবে না। সো আপনাদের কাছে ক্যামেরা কোয়ালিটি কীরকম লেগেছে বা কীরকম এক্সপিরিয়েন্স আপনাদের সেটি যদি জানা থাকে কিংবা আপনারা যখন এক্সপিরিয়েন্স বা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এটি হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও কিন্তু থাকছে না কী বলে এটাকে 60fps-এর যে সাপোর্ট সেটা কিন্তু থাকছে না, এখানে থাকছে 1080p 30fps। সো আমার কাছে বলতে গেলে সেলফি ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো EIS বা OIS-এর কোনো সাপোর্ট নেই, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে শেকিং হলে কোয়ালিটিটা কিন্তু ঘাটতি হচ্ছিলো এবং শেকিংটা কিন্তু বোঝা যাচ্ছিল, যার ফলে কিন্তু এখানে সেলফিতে যখন ভিডিও করতে যাবেন ভিডিও কোয়ালিটি যখন নড়াচড়া করবেন তখন কিন্তু খুব একটা ভালো পাবেন না। আপনাদের কী মনে হয় সেটা কিন্তু জানাবেন। সো আমার কাছে বলতে গেলে ক্যামেরা কোয়ালিটি আমাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি Redmi 9। সো Redmi 9-এ ডিসপ্লে হিসেবে দেওয়া আছে 6.53 ইঞ্চ IPS ডিসপ্লে, এটি কিন্তু একটি বিশাল বড় ডিসপ্লে এবং রেজলিউশন হিসেবে দেওয়া আছে 1080p। এই প্রাইস রেঞ্জে আমার জানার মতে Xiaomi ফার্স্ট দিচ্ছে। এবং PPI হিসেবে দেওয়া আছে 395 PPI, যথেষ্ট কালার কিন্তু ভালোই এখান থেকে পাচ্ছিলাম। সো ফোনটির আসলে পজিটিভ সাইডগুলো এখন বলবো এবং নেগেটিভ সাইডগুলো বলবো। সো প্রাইসের ব্যাপারে একটু কথা বলে নেই, প্রাইস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপডেট হয়ে নেবেন। অ্যান্ড ফোনটির প্রাইস মানে পজিটিভ সাইডগুলো হচ্ছে এর ডিসপ্লে কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং এর প্রসেসরটি অ্যাভারেজ বলবো আমি। এবং এখানে কিন্তু ডেডিকেটেড এসডি কার্ড স্লট রয়েছে, এটি একটি পজিটিভ সাইড। এবং আউটডোর ভিজিবিলিটি যথেষ্ট ভালো ছিল, ব্যাটারি কিন্তু ব্যাকআপটাও অনেক ভালো ছিল। এবং নেগেটিভ সাইডগুলো আমার কাছে মনে হয় ক্যামেরা খুব একটা ভালো লাগেনি এবং এর যে চার্জারটা দিয়ে দেওয়া হয়েছে ইন দ্য বক্স 10W-এর চার্জার সেখানে পাচ্ছি এবং প্রাইস রেঞ্জটি কেন যেন আমার মনে হয় একটু ওভার প্রাইসড। সো ফোনটির পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুটোই কিন্তু আপনাদের সামনে খোলাসা করে দিয়েছি, এই বিষয়ে কিন্তু আপনাদের আর কোনো দ্বিমত থাকার কথা নয়। যদি কোনো বিষয় মিস করে যায় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন, কারণ আমি জানি আপনারা সবচাইতে অভিজ্ঞ সবচাইতে বিচক্ষণ।
সো চ্যানেলে প্রথমবার হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটি পুরস্কার চলছে, সো পুরস্কারের আসলে কী কী নিয়মকানুন বা কীভাবে পার্টিসিপেট করবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু রেডমি নাইনের কিন্তু আনবক্সিংয়ের যে ভিডিওটি আছে সেখানে কিন্তু আমি সব কিছু বলে দিয়েছি। তারপরে অল্প করে একটু বলতে নেই, সেটি হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন বা করেননি, জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আমার চ্যানেলটাই যে আপনি সাবস্ক্রাইব করেছেন, এবং সেই স্ক্রিনশটটি নিয়ে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন, এবং সেই স্ক্রিনশটটি নিয়ে আমি একটা গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই গ্রুপের মধ্যে শেয়ার করে দিবেন। এটুকুই আপনার করতে হবে, এবং সেখান থেকে আমি হচ্ছে একজন উইনারকে বেছে নেব এবং সেই উইনারকে আমি তার মোবাইলে কিছু রিচার্জ করে দিব। অ্যান্ড এখানে ক্ষেত্রে যদি আমরা ভালো কোনো ফিডব্যাক পাই তাহলে জিনিসগুলো কন্টিনিউয়াসলি আসতে থাকবে, বিষয়টি ডিপেন্ড করছে আপনাদের উপর। থ্যাংকস ফর ওয়াচিং।